আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লা আজকে আমরা এসো শারফীর পঞ্চম ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মূল হরফ কয়ামন ওয়া কাতাবা কালিমা দুটি দেখো উভয় কালিমা তিনটি করে হরফ দ্বারা তৈরি এই তিন হরফের একটি হরফও যদি বাদ দাও তাহলে শব্দটি নষ্ট হয়ে যাবে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি কলামন আর এখানে কাতাবা তো দুইটাই তিনটা হরফ দ্বারা তৈরি এখান থেকে সাপোজ যদি আমরা একটি হরফ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই শব্দটি নষ্ট হয়ে যাবে এটি আর সেই শব্দটি থাকবে না মানে কলমকে যেই শব্দ দ্বারা প্রকাশ করা হয় কলামন সেই শব্দটি আর থাকবে না অন্য শব্দ হয়ে যাবে অর্থাৎ শব্দটির মূল কাঠামো ভেঙে গিয়ে তা অর্থহীন হয়ে পড়বে কেননা এই তিনটি হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত আরবি ভাষার অধিকাংশ শব্দেরই মূল হরফ তিনটি এখানে এখানে একটি ব্যাপার হয়তো অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে যে যে মূল কাঠামো ব্যাপারটা কি তো এখন তো আমরা এই চ্যাপ্টারের মাত্রই শুরু করলাম আস্তে আস্তে এরপরে আরও যখন আমরা আগামী দুই তিনটা চ্যাপ্টার পড়ব তখন আমরা বুঝতে পারবো আসলে মূল কাঠামো ব্যাপারটা কী তো এখন আপাতত এতটুকুই আমরা মনে রাখি সেটা হচ্ছে তিনটি হরফের প্রতিটি হরফ মূল কাঠামের অন্তর্ভুক্ত এই মূল কাঠামোর যদি আমরা একটি শব্দ সরিয়ে নিই তাহলে সেটা অর্থহীন হয়ে পড়বে এবার যা আফারুন বা আসার শব্দ দুটি দেখো উভয় শব্দ চারটি করে হরফ দ্বারা গঠিত এই চারটি হরফের কোনো একটি হরফ যদি বাদ দাও তাহলে শব্দটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ শব্দটির মূল কাঠামো ভেঙে গিয়ে তা অর্থহীন হয়ে পড়বে কেননা এই চারটি হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত আরবি ভাষার সামান্য কিছু শব্দের মূল হরফ চারটি তাহলে অধিকাংশ শব্দেরই মূল হরফ তিনটি আর সামান্য কিছু শব্দের মূল হরফ হচ্ছে চারটি আরেকটা হচ্ছে জ্যা হ্যামারিশন ইসলামটি পাঁচ হরফ বিশিষ্ট এখানে মোট পাঁচটা শব্দ হরফ আছে একটি হরফও যদি বাদ দাও তাহলে শব্দটির মূল কাঠামো ভেঙে যাবে এবং শব্দটি অর্থহীন হয়ে পড়বে কেননা এই পাঁচ হরফের প্রতিটি হরফ শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত আরবি ভাষায় অতি অল্প সংখ্যক এসএম রয়েছে যেগুলোর মূল হরফ পাঁচটি কিন্তু মূল হরফের মূল পাঁচ হরফের কোনো ফেল নেই আচ্ছা এই যে এখানে বলছে যে তিনটা এখানে তো তিনটা হচ্ছে মূল হরফ এই তিনটা এটা ফেলও হতে পারে এস হতে পারে মানে তিনটা মূল হরব বিশিষ্ট শব্দের শব্দগুলো সেটা এসএমও হতে পারে ফেলও হতে পারে চারটার ক্ষেত্রেও এস হতে পারে ফেলও হতে পারে কিন্তু পাঁচ হরব বিশিষ্ট যেগুলো সেক্ষেত্রে কোনো ফেল নেই আরবিতে পাঁচ হরব বিশিষ্ট কোনো ফেল নেই পাঁচ হরব বিশিষ্ট শুধুমাত্র এস রয়েছে সেটাই বলা হচ্ছে তো উপরের আলোচনার খোলাসা হলো শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফকে হারফুল আসলিও বলে মানে মূল হরফ বলে মূল মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফগুলোকে আরবি ভাষায় অধিকাংশ এসএম ও ফেলের মূল হরফ তিনটি আরবি ভাষার অধিকাংশ এসএম ও ফেলের মূল হরফ তিনটি এগুলোকে সোলাসি বলে বা ত্রিমূল মানে যার মূল হরফ তিনটি যে শব্দ বা এসএমের যে ফেল বা এস তাকে বলা হয়েছে সোলাসি এটা আপনারা মনে রাখবেন ফোলাসি কিছু সংখ্যক এসএম ও ফেলের মূল হরফ চারটি এগুলোকে রুবাই বলে বা চতুর্মূল রুবাই রুবাই অতি অল্প সংখ্যক হরফের মূল হরফ পাঁচটি এগুলোকে খোমাসি বলে এগুলোকে খোমাসি বা পঞ্চমূল বলে কিন্তু খোমাসি এর কোনো ফেল নেই কি আছে শুধুমাত্র এস এম আছে তো এই চ্যাপ্টারে আমাদের মূল পড়ার বিষয় এতটুকুই যে এই যে মূল হরফের ব্যাপারটা যে শব্দের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হরফকে হারফুল আসলিও অর্থাৎ মূল হরফ বলে এর একটি হরফও যদি আমরা সরিয়ে নিই তাহলে শব্দটির মূল কাঠামো ভেঙে যায় সেটাকেই মূল হরফ বলে আর আরবি ভাষার অধিকাংশ এস্তেমো ফেলের মূল হরফ হচ্ছে তিনটি তো আজকের দার্স এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আরহামতুল্লাহি